ওবাইদুল কাদের বলেন যে সংবিধানের বাইরে নির্বাচন হবে না এই সংবিধান কার এই সংবিধান তো আওয়ামী লীগের সুই দিয়ে তৈরি করা সেলাই করা এই সংবিধান আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা এই সংবিধানে জনগণের রায় প্রতিফলিত হবে না এই কারণে এই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার এই কারণে আজকে প্রান্তর থেকে প্রান্তরে আজকে হাট ঘাট বন্ধ করে জনগণের একই আওয়াজ শেখ হাসিনার পদত্যাগ আর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার কারণ ওবাইদুল কাদের জানে যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার হলে পরে কি পরিণতি হতে পারে আওয়ামী লীগের এই কারণেই ওই পথে যেতে পারে না যে পথ দিয়ে রাত্রে নির্বাচন করা যাবে মধ্যরাত্রে নির্বাচন করা যাবে ভোরবেলায় নির্বাচন করা যাবে জনগণ ছাড়া নির্বাচন করা যাবে ভোটার ছাড়া নির্বাচন করা যাবে ভোট কেন্দ্রে তিনটি চারটি কুকুর ঘুমিয়ে থাকবে ভোটাররা যাবে না এই নির্বাচন পছন্দ ওবাইদুল কাদের হাসান মাহমুদদের এই এই কারণেই তারা ওই কথা বলছেন আর বিএনপি শূন্য করার জন্য যেমন মুন্সিগঞ্জে যেমন নারায়ণগঞ্জে শাওনদের হত্যা করা হয়েছে যেভাবে ভোলায় আব্দুর রহিমদের হত্যা করা হয়েছে একই ধারাবাহিকতায় একইভাবে আপনার লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যা করা হল এটা হচ্ছে পরিকল্পিত হাসিনা আপনি মনে করেছেন সজীবদেরকে হত্যা করলে আপনার ময়ূরের সিংহাসন অটুট থাকবে কিন্তু আপনার ওই সিংহাসনের পালক একটা একটা করে উড়ে যাচ্ছে আপনার সিংহাসন দুর্বল হয়ে যাচ্ছে আপনি বেগম খালেদা জিয়াকে বন্দী করেছেন আপনি দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়েছেন আজকে দেশনায়ক তারেক রহমান আজকে বেগম খালেদা জিয়া গোটা বিশ্বে নেলসন ম্যান্ডেলার পর্যায়ে চলে গেছে ওরা বিশ্ব বরেণ্য নেতৃত্ব হয়েছে আর আপনি শাওনকে হত্যা করে সজীবকে হত্যা করে আজকে সবাই বলে শেখ হাসিনা বলে না কি বলে খুনি হাসিনা আপনি এই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন আপনার বাংলাদেশে একটি অবৈধ শাসক বেআইনি শাসক দুর্বৃত্ত শাসক শেখ হাসিনা এর পদত্যাগের মধ্যে দিয়েই দেশে শান্তি আসবে ভোটাররা ভোট দিতে পারবে বন্ধুরা আমার আজকের শোক র্যালিতে এই শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার পদত্যাগে আরো দৃঢ় মনোবল নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে পুলিশের গুলিতে
জাতীয়তাবাদী কৃষক দলের নেতা সজীব হোসেনের মৃত্যুর প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে আজকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন শোক জারি করছে ঢাকায় ঢাকা মহানগর উত্তর দক্ষিণে আজকে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি ঢাকা উত্তর বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আমানুর রহমান উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অ্যাডভোকেট আহমদ আজম খান রিজভী আহমেদ সহ নেতৃবৃন্দ প্রিয় ভাইরা ইতিমধ্যে এই সরকারের পতনের জন্য বিএনপি এক দফা কর্মসূচি ঘোষণা করেছে এক দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা সহ সারা বাংলাদেশে বিএনপি পদযাত্রার কর্মসূচি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিএনপির এই শান্তিপূর্ণ পদযাত্রায় সারা দেশে পুলিশের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী একের পর এক হামলা করেছে লক্ষ্মীপুরে নির্মম ভাবে তারা আঘাত করে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যা করেছে প্রিয় ভাইরা গত 15 বছর এই সারা বাংলাদেশে শহীদ চেয়ার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করে গুম করে আমাদেরকে রাজপথ থেকে তারা বিতাড়িত করতে পারেনি আমরা মনে করি সজীবকে যারা হত্যা করে মনে করেছিল বাংলাদেশ থেকে কৃষক দল সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে রাজপথে বিদায় করবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যত হত্যা করা হোক খুব করা হোক আমরা এক দফা বাস্তবায়ন না করে বাংলাদেশের রাজপথ থেকে সরে যাব না আমাদের বামপন্থ চ্যানেল যখন চরিত্র হিসেবে এক দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এক দফা কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো বাংলাদেশের মানুষের বেরোজগার ফিরিয়ে আনবো আর যারা সজীবকে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার বদলা নেবে ইনশাআল্লাহ প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ এই কথা বলে আবার কথা শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানি লক্ষ্মীপুরের পুলিশের গুলিতে নিহত কৃষক দল নেতা